আসসালামু আলাইকুম আবিয়ান। তো অনেক সময় এসি অন করার পরেই এসির কম্প্রেসার চলে না, শুধু ফ্যান মোটরটি চলে। তো কি সমস্যার কারণে এমনটা হয়, তো আজকে আমি আপনাদেরকে বলবো। আর এমন প্রবলেম হলে আপনারা কি কি চেক দিবেন এটাই আমি আপনাদেরকে দেখাবো। তো অনেক সময় আপনার এসি অন করার পরেই আপনার শুধু ফ্যান মোটরটি চলে কিন্তু আপনার কম্প্রেসারটি অন হয় না। আপনারা সাউন্ড শুনে বুঝতে পারেন যে কম্প্রেসারটি একদমই পাওয়ার আসে নাই বা কম্প্রেসারটি অন হয় না। আবার অনেক সময় হয় যে এসিটি প্রায় 2-3 ঘন্টা চলে, চলার পরে ঠান্ডা আসে কিন্তু আবার কম্প্রেসারটি অফ হয়ে যায়, তারপরে আর আপনার কম্প্রেসারটি অন হয় না। তখন করণীয় কি? তো যদি দেখেন যে এসি ঠান্ডা আসতেছে বাট আপনার 3-4 ঘন্টা পরে বা 5 ঘন্টা পরে পরবর্তীতে আর ঠান্ডা আসতেছে না, ওই তখন আপনার কম্প্রেসারটি চলতেছে না, তখন আপনারা কি চেক দিবেন বা কি প্রবলেম হয় এটা? তো এটা মূল কারণ হলো আপনার কম্প্রেসারটি হিট হয়ে অফ হয়ে যাওয়া। যদি কন্টিনিউয়াসলি দেখেন এই প্রবলেমটি, দেখেন ধরেন মানে ডেলি আপনারা এরকম প্রবলেমটি দেখতেছেন যে এসিটি অন করছেন 3-4 ঘন্টা ঠান্ডা আসতেছে, পরবর্তীতে আবার ঠান্ডা আসতেছে না। আবার যদি আপনার 3-4 ঘন্টা পরে এসিটি অফ করে রাখেন, 3-4 ঘন্টা পরে যদি আবার এসিটি অন করেন তখন দেখেন যে আবার আপনার কম্প্রেসারটি অন হয়েছে, তখন বুঝতে হবে যে আপনার কম্প্রেসারটি হিট হয়ে অফ হয়ে যায়। তো এটার কারণ হতে পারে আপনার ক্যাপাসিটারের কারণে হতে পারে, ক্যাপাসিটার যদি খারাপ হয় বা ক্যাবেল যদি লুজ হয়। তো এ নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে যে কম্প্রেসার হিট কেন হয়, কী কারণে আপনার কম্প্রেসারটি হিট হয়ে অফ হয়ে যায়। তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও আছে। তো এটা এটা আমি বললাম না যে কী কারণে হয়। তো আপনারা আমার চ্যানেলটি যদি ভিজিট করেন তাহলেই কিন্তু আপনারা ওই সব ভিডিও দেখতে পারবেন যে কী কী কারণে আপনার কম্প্রেসারটি হিট হতে পারে। তো এখন আমি আসি প্রথমে যে কারণটা আপনাদেরকে বলছিলাম যে এসিটি অন করার পরে আপনার কম্প্রেসারটি অন হয় না, তখন আপনারা কী চেক দিবেন বা কী খারাপ হতে পারে। তো প্রথমত আপনারা আপনাদের যে থার্মোস্ট্যাট আছে, এসিটি অন করার পরে যদি আপনার কম্প্রেসারটি অন না হয় তখন আপনারা কিন্তু এই থার্মোস্ট্যাটটি প্রথমে আপনারা ঘোরাবেন। অনেক সময় এই থার্মোস্ট্যাটের কারণেও কিন্তু আপনার কম্প্রেসারটি অন হয় না, কারণ কম্প্রেসারে যদি আপনার থার্মোস্ট্যাট থেকে যদি কানেকশন দেওয়া থাকে, আপনার রানিং ক্যাবেল যদি থার্মোস্ট্যাট থেকে দেয়, অবশ্যই আপনার কম্প্রেসারের সাথে কিন্তু আপনার থার্মোস্ট্যাটের সাথে কানেকশন থাকে, কারণ শুধু কম্প্রেসারটাই কিন্তু অটোমেটিক হয়। যদি রুম আপনার ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক কিন্তু থার্মোস্ট্যাটের মাধ্যমেই করে। তো অনেক সময় যদি থার্মোস্ট্যাটটা যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কম্প্রেসারটি অন না হতে পারে। তো অনেক সময় আপনার এইখানেও আপনার একটু ঘুরিয়ে দিলেই তখন কিন্তু আপনার কম্প্রেসারটি অন হয়ে যায়। তো দীর্ঘ যদি আপনার 1-2 বছর যদি কন্টিনিউয়াসলি এসে চলে, যদি থার্মোস্ট্যাটে হাত না দেওয়া হয় তখন কিন্তু এমনটা হতে পারে। তো প্রথমে আপনারা থার্মোস্ট্যাটটি হাত দিয়ে ঘোরাবেন, দেখবেন এসিটি অন হয় কি না, যদি না হয় তার পরবর্তীতে কিন্তু আপনার খুলে তারপরে চেক দিতে হবে। তো মিটারের মাধ্যমে আপনারা থার্মোস্ট্যাটটি চেক দিবেন, দেখবেন যে আপনার থার্মোস্ট্যাটটি ঠিক আছে কি না। থার্মোস্ট্যাট যদি খারাপ হয় তো থার্মোস্ট্যাটটা চেঞ্জ করলে কিন্তু আপনার কম্প্রেসারটি অন হয়ে যাবে। আর যদি দেখেন যে না থার্মোস্ট্যাট ঠিক আছে তারপরও আপনার কম্প্রেসারটি অন হচ্ছে না, তখন আপনারা কী করবেন? তো দ্বিতীয়ত আপনারা সিলেক্টর যে সুইচ আছে, সিলেক্টর সুইচটা আপনারা চেক দিবেন। তো সিলেক্টর সুইচের সাথে আপনার কম্প্রেসারের যে কমন টার্মিনাল আছে তো এটা কানেকশন থাকে, তো সিলেক্টর সুইচের কারণেও কিন্তু আপনার কম্প্রেসার না অন হতে পারে। সিলেক্টর সুইচ যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু বা আপনার যে কম্প্রেসারের যে টার্মিনালটি আছে, যেমন এই যে আমার হাতে যে সিলেক্টর সুইচটা দেখতেছেন সামনে, এটা কিন্তু সিলেক্টর সুইচ খারাপ, কিন্তু আপনার ফ্যান চলে কিন্তু কম্প্রেসারটি চলে না,
দেখেন এই যে এখানে কম্প্রেসারের টার্মিনাল আছে, যে এই কম্প্রেসারের টার্মিনালটি আপনার খারাপ হয়ে গেছে। দেখেন আপনার এই সিলেক্টর সুইচের ভিতরে অয়েল ছিল, দেখেন তো এই সিলেক্টর সুইচটা কিন্তু খারাপ। তো আমরা ফ্যান ঠিকই চলে, অন্য অন্য সব কিছু চলে, কিন্তু কম্প্রেসারটি অন হয় না। তো আমরা পরবর্তীতে ডাইরেক্ট কানেকশন করে দিয়েছি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন। তো পরবর্তীতে আমরা এই সিলেক্টর সুইচটা চেঞ্জ করে দেবো। তো আমি এটাই আপনাদেরকে বলতেছিলাম যে সিলেক্টর সুইচে দেখবেন যে ফ্যান চলতেছে, কিন্তু যদি ভিতরে টার্মিনাল যদি খারাপ থাকে, কম্প্রেসারের যে টার্মিনালটি আছে এই টার্মিনালটা যদি খারাপ থাকে, তখন কিন্তু আপনার কম্প্রেসারটি অন হবে না। তো এটাও আপনারা চেক দিবেন। তো তিন নম্বরে আপনারা চেক দিবেন, ধরেন আপনার থার্মোস্টাট, সিলেক্টর সুইচ আর আপনার লাইন ঠিকঠাক দিতেছেন। তো কীভাবে চেক দিবেন আপনারা, কিন্তু মিটার নিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। যারা কাজ করেন তারা তো বুঝেনি কীভাবে চেক করবেন, আর যারা কাজ না করেন মিটার কীভাবে ইউজ করতে হয় এই ভিডিওটা দেখবেন, দেখলে কিন্তু আশা করি আপনারা বুঝতে পারবেন। তো মিটার দিয়ে চেক করবেন যে টার্মিনাল আপনার ঠিক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তারপরে যদি কম্প্রেশন না অন হয়, পরবর্তীতে আপনারা ক্যাপাসিটারের দিকে যাবেন। দেখেন এটা ক্যাপাসিটার লাইন কিন্তু বাহিরে, আর অন্য অন্য এসিতে কিন্তু আপনার ভিতরে থাকে। এক এক এসিতে এক এক ধরনের ভাবে মানে ক্যাপাসিটার লাগানো থাকে। তো ক্যাপাসিটারের ওইখানে আপনারা দেখবেন যে টার্মিনালগুলা ঠিক আছে কিনা, এই টার্মিনালগুলা ঠিক আছে কিনা। তো অনেক সময় কিন্তু আপনার এই টার্মিনালগুলা পুড়ে গেলে তখন কিন্তু আপনার কম্প্রেসারটি অন হবে না। তো এই টার্মিনালগুলো আপনারা চেক দিবেন, বা আপনাদের যে ক্লিপসগুলো আছে ওয়্যার কানেকশনের যে ক্লিপসগুলো থাকে এই ক্লিপসগুলো কিন্তু পোড়া থাকে, বা অনেক সময় আপনার ভিতরে আপনার ওয়্যার শর্ট হয়ে যে কোনো জায়গায় আপনার ডিসকানেক্ট হতে পারে বা জ্বলে যেতে পারে যে কোনো জায়গায়। তো ওয়্যারটাও আপনারা চেক দিবেন, আর ক্যাপাসিটারের সাথে যে আপনার কম্প্রেসারের ওয়্যার লাগানো থাকে, আপনার রানিং বলেন বা স্টার্টিং কয়েল বলেন, তো যেটাই কানেকশন থাকে তো এটা আপনারা চেক দিবেন যে ঠিক আছে কিনা। তো চার নাম্বার একদম লাস্টে আপনারা যেটা চেক দিবেন সেটা হলো আপনার কম্প্রেসার। তো সবচেয়ে বেশি আপনার দেখবেন যে সুইচ দেওয়ার পরে যদি কম্প্রেসারটি যদি অন না হয়, তো সবচেয়ে যে প্রবলেমটা বেশি হয় এই যে টার্মিনালটি দেখতেছেন কম্প্রেসারে, এই টার্মিনালগুলো আপনার খারাপ হয়ে যায়, আর টার্মিনালের যে ক্লিপসগুলো আছে ক্লিপসগুলো খারাপ হয়ে যায়। অনেক পুরাতন হয়ে গেলে এসে তখন কিন্তু আপনার এই ক্লিপসগুলো খারাপ হওয়ার কারণে তখন আপনার এগুলাও জ্বলে যায়, তখন কিন্তু আপনার এই কম্প্রেসারটি অন হয় না। তো আমি যেভাবে বললাম আপনারা এই কয়েকটা জিনিস কিন্তু আপনারা চেক করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোথায় ফল্টটা আছে। তো এটা আপনারা বের করে তারপর আপনারা ওইটা রিপেয়ারিং করে পুনরায় স্টার্ট করলে ইনশাল্লাহ আপনাদের কম্প্রেসারটি অন হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।